তৃতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের মধ্যে যখন আপনি যাবেন সেখানে গেলে আপনি দেখবেন একটা গাছের শিকড় আপনার চোখে পড়বে জুজুরুহা গাছের শিকড়টা ষষ্ঠ আকাশের ভিতরে গাছ চলে গিয়েছে সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে সপ্তম আকাশে সপ্তম আকাশে যেই গাছের ডালপালা ইনদাসিতুতিল মুনতাহা জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কি আল্লাহ চিন্তা করেন আমার ভাইরা ষষ্ঠ আকাশের শিকর সপ্তম আকাশে ডালপালা এর পাশে জান্নাতুল মাওয়া আর এর উপরে জান্নাতুল ফেরদাউস আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতাদেরকে পাঠালেন দেখানোর জন্য যাও জান্নাতটা দেখো ফেরেশতারা দেখে অবাক এত সুন্দর জান্নাত আল্লাহ এত সুন্দর আপনার জান্নাত আপনার সব গুনাহগুলা তো জান্নাতে যাবে অন্য কিছু চিন্তা করবে না এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায়া দেখাতে পাঠালেন যাও জাহান্নামটা দেখে আসো জাহান্নাম দেখতে গিয়ে ফেরেশতারা দ্রুত বের হয়ে আসবে আয় আল্লাহ এমন জাহান্নাম আপনি দেখালেন যেই জাহান্নামে আপনার কোন গোলাম এক মুহূর্তের জন্য যাবে না ঠিক এমন একটা সময় আমরা এখন অবস্থান করছি যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন চিল্লায় বলেন আল্লাহু আকবার যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই নবীর উম্মত হয়ে আমরা ধর্ম জবান খুলে মহব্বত নিয়ে সকলে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে প্রেরণ করেছেন নির্দিষ্ট জাতির নবী বানিয়েছেন গোত্রের নবী বানিয়েছেন নির্দিষ্ট সময়ে নবী হিসাবে কবুল করেছেন আর কিয়ামত অবধি যত মানুষ আসবে সবার নবী হিসেবে নবীদের নবী বানায়ান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কবুল করেছেন তিনি কে যত মানুষ আসবে যত দেশে মানুষ আসবে যত বর্ণের মানুষ আসবে সবার জন্য নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কবুল করেছেন তিনি কে এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান একটা পিঁপড়ার জন্য নবীকে যিনি রহমত বানায় পাঠিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহর নবী একদিন দেখলেন পিঁপড়ার বাসা পুড়িয়ে ফেলা হয়েছে নবীজি বললেন কে পুড়িয়েছে পিঁপড়ার বাসা সাহাবাই কেরাম আরজ করলেন হাররাকনাহা ওগো নবীজি আমরা পিঁপড়ার বাসা পুড়িয়ে দিয়েছি আল্লাহর নবী বললেন খবরদার আগুন দিয়ে পানি দিয়ে তোমরা শাস্তি দিবা না আগুন দিয়ে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে
এত বড় দর্শক আমার নবী যেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআন দিয়ে সেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুজিজা দান করেছেন অসংখ্য মুজিজা তার মধ্যে লিনুরিয়াহু মিন আয়াতিনা জগতের ঘোর রহস্যগুলো দেখানোর জন্য ইসরা এবং মিরাজের মতো ঘটনা যিনি দান করে দিয়েছেন তিনি কে একটু চিন্তা করে দেখেন জগতের ঘোর রহস্য সম্পর্কে একটু ভেবে দেখেন মহাকাশ বিজ্ঞান এখন যে তথ্যগুলো তুলে ধরছে নিগুড় এই বিষয়গুলো আল্লাহর নবীকে আল্লাহ দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন প্রত্যক্ষ জান্নাত জাহান্নাম দেখে সে উম্মতের জন্য যেন নিদর্শন রেখে যেতে পারে সাহাবীদেরকে যেন পুঙ্খানুপুঙ্খানুরূপে বলতে পারে এই জন্য সচক্ষে জান্নাত জাহান্নাম দেখায়া নবীর হৃদয়কে যিনি ঠান্ডা শীতল বানায় দিলেন তিনি কে একটু চিন্তা করেন আমার আপনার নবী বিশ্ব নবী নবীকুলের সম্রাট উনাকে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি তাকে দেখিয়েছি আমার নিদর্শন সমূহ আল্লাহর নিদর্শনটা কেমন একটু ভাবলে অবাক হয়ে যাবেন যেই পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি এখান থেকে যদি সূর্যের দিকে আমি আপনি তাকাই মনে হবে একটা থালা একটা প্লেটের মতো কিন্তু মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে সূর্যের কাছে যদি আমি আপনি যেতে ইচ্ছা করি এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি আমি পার হব 15 কোটি কিলোমিটার জায়গা পার হওয়ার পরে সূর্য আমরা দেখতে পাবো এত দূরে সূর্য যিনি আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কে কত কিলো 15 কিলো 15 কোটি কিলোমিটার চিল্লা এবার আল্লাহু আকবার এখান থেকে ঢাকা কত কিলো মানে 250 ধরেন 300 ধরলে এই 300 কিলো তাতে কি অবস্থা কিন্তু আজকে যখন বিমান দিয়ে আসলাম 300 কিলো বিমান দিয়ে আসতে 30 মিনিট সময় লাগে এই সময়টাকে দ্রুতগামী যানের কাছে যিনি ছোট বানায় দিলেন তিনি কে সে আল্লাহ রাব্বুল আলামিন জগৎটাকে কেমন করে সৃষ্টি করে রেখেছেন কি তার গোর রহস্য যেই তারাগুলো আমি আপনি খালি চোখে দেখি এক একটা ছোট্ট মার্বেলের মতো মনে হয় এই তারাগুলো এত 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 দূরে মহাকাশ বিজ্ঞান বলছে সৌরজগতের সবচেয়ে কাছের যে তারা ওই তারার কাছে যদি মানুষ যেতে চায় 1-2 কিলোমিটার না 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয় 15 কোটি গুণন 3 লক্ষ আপনি যদি সমান সমান দেন ক্যালকুলেটারে যদি ক্যালকুলেট করার চেষ্টা করে আপনার জবান দিয়ে বের হবে সুবহানাল্লাহ 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে সবচেয়ে কাছের তারা এখন যদি প্রশ্ন করেন হুজুর কতগুলা তারা আছে জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যেই পরিমাণ বালু কণা রয়েছে সম পরিমাণ তারা যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে এই সৃষ্টির গোর রহস্য বেদ করার জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহর নিদর্শন গুরু যিনি দেখাতে চেয়েছেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের
এবার চিন্তা করেন আমার ভাইরা আল্লাহ নিদর্শন দেখাবেন আমার নবীকে সৃষ্টির নিদর্শন আমার নবী দেখবে আল্লাহর বড়ত্ব সম্পর্কে জানবে আবার ভাইরা হিসাব করে দেখে যেই পরিমাণ বালুকণা এই পরিমাণ তারা যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে এরপরে আমার আল্লাহ এখানেই শেষ করেন নাই এখানেই আমার আল্লাহ শেষ করে দেন নাই সৃষ্টির জগৎটা এত বড় এত বিরাট গ্যালাক্সি আছে বিলিয়ন বিলিয়ন এই বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সির নাম মিল্কি আকাশের ভিতরে দুধের মতো সাদা রেখা দেখেন এই দুধের মতো সাদা রেখাওয়ালা মিল্কি গ্যালাক্সি এই গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আছে যেই সূর্য ছাড়া পৃথিবী অচল এই সূর্য ছোট্ট একটা নক্ষত্র মাত্র ছোট্ট একটা নক্ষত্র মাত্র মিল্কি গ্যালাক্সির সামান্য সদস্য মাত্র এমন হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যিনি মিল্কি গ্যালাক্সির ভিতরে দিয়ে রেখেছেন তিনি কে যেদিন গিলে খাবে শেষ কুল্লুন ফি ফালাকি ইসবাহুন যে যার গতিতে আছে একটা আরেকটার আগে সাঁতরে যায় না একটা আরেকটাকে অতিক্রম করে না নিউটন যে সূত্র দিয়েছেন মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের গুণফলের সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বর বস্তু ক্রিয়াদয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে গতি বিষয়ক সূত্র কুল্লুন ফি ফালাকি ইসবাহুন আপন আপন কক্ষ মধ্যে সব চলছে বিপরীত চলতে পারে না কোরআনের এই থিওরি থেকে গতি বিষয়ক সূত্র এসেছে তার মানে আল্লাহর কোরআনে যা দিয়েছে হাজার বছর আগে হাজার বছর পরে নিউটন সেটা নিয়ে ভেবেছে ঠিক না বেঠি চিন্তা করেন মুসলমান এই সৃষ্টির গোর রহস্য দেখানোর জন্য নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন এরপরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ষষ্ঠ আকাশের মধ্যে যখন আপনি যাবেন সেখানে গেলে আপনি দেখবেন একটা গাছের শিকড় আপনার চোখে পড়বে জুজুরুহা গাছের শিকড়টা ষষ্ঠ আকাশের ভিতরে গাছ চলে গিয়েছে সপ্তম আকাশে ডালপালা বিস্তার করেছে সপ্তম আকাশে সপ্তম আকাশে যেই গাছের ডালপালা চিন্তা করেন আমার ভাইয়েরা ষষ্ঠ আকাশের শিকড় সপ্তম আকাশে ডালপালা এর পাশে জান্নাতুল মাওয়া আর এর উপরে জান্নাতুল ফেরদাউস নবীজি আমাদেরকে শিখিয়েছেন জান্নাতুল ফেরদাউস যাবে চাইলে যিনি জান্নাতুল ফেরদাউস দিবে তিনি কে ও আমার ভাইয়েরা চিন্তা করেন এরপরে وكان عرشه على الماء বিশাল পানিয়ার জলাশয়ের জল সেই জলাশয় যখন আপনি পার হবে ওই জলাশয়ের পরে আমার আল্লাহর আরশ আজিম সেই আরশের ভিতরে সিংহাসন আছে
সিংহাসনের সামনে যদি সাত আকাশ সাত জমিনকে রেখে দেওয়া হয় কাহালকাতিন মুরকাতুন বিআরদি ফানাতি মরুপ্রান্তের ভিতরে মরুভূমির ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে যেমন হারায় যাবে আমার আল্লাহর এত বড় সিংহাসন এত বড় ক্ষমতার মসনদ আমার আল্লাহ সাত আকাশ সাত জমিন যদি আল্লাহ সিংহাসনের সামনে রেখে দেওয়া হয় একটা আংটির মতো হয়ে মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে এত বড় যিনি মালিক তিনি কি সে আল্লাহর কাছে অন্যান্য নবীরা চেয়েছে আল্লাহ তোমার নিদর্শন দেখব নবী ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে আল্লাহ আপনার নিদর্শন দেখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আওয়ালা তুমিন নবী ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না আমি জীবন দেই আমি মরণ দেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি আমার অন্তরটাকে একটু শান্ত বানাতে চাই হৃদয়টাকে শান্ত বানাতে চাই সচক্ষে আপনার নিদর্শন যদি দেখি আমার ঈমানটা আরো বেড়ে যাবে ইলমুল ইয়াকিন থেকে আইনুল ইয়াকিন হবে হাক্কুল ইয়াকিন হবে চার চারটা পাখি মেরে মেরে টুকরা টুকরা করে পাহাড়ের মধ্যে রেখে নাম ধরে যখন ডেকেছে মুহূর্তের ভিতরে আবার যিনি জীবিত করে ফেলেছেন তিনি কে এই নিদর্শন দেখলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন নিদর্শন হিসেবে আল্লাহ জানায় দিলেন লান তারানি কশিন কালে আমাকে দেখা যাবে না আর আমার নবীকে যিনি ডেকে নিয়ে গেলেন নিদর্শন দেখাতে অন্য নবীরা যা চেয়েছে আমার নবী না চাইতে তিনি দিয়েছেন তিনি কে সেই নবীর উম্মত তো আপনি আমি আল্লাহর কাছে নবীকে নিন মেহমানদারি যিনি করেছেন তিনি কে জান্নাত যিনি দেখিয়েছেন তিনি কে জাহান্নাম যিনি দেখিয়েছেন তিনি কে ইবনে আব্বাস বলেন নবীজি শাহেদ প্রত্যক্ষ তিনি জান্নাত জাহান্নাম দেখেছে কোন নবী জান্নাত জাহান্নাম দেখে জান্নাত জাহান্নামের কথা বলে নাই একজন নবী জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে তাও আবার মক্কার জীবনে এমন একটা বছরে আল্লাহ দেখা আনলেন তায়েফের ময়দানে নবী গেলেন দাওয়াত দিতে দশ দিন দশ রাত নবী দাওয়াত দিলেন রিং রোড পার হয়ে গেলেন আমরা একদিন না খেলে কত ক্ষুধার্ত হয়ে যায় ক্ষুধা পেটে রিং রোড পার হয়ে নবী গেলেন দাওয়াত দিতে আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন মান্নারম করে দিয়ে শুনেন যে রিং রোড এখন হাজি সাহেবরা গাড়ি দিয়ে পার হয় পাহাড়ি পথ হওয়ার কারণে মাথা ঘুরিয়ে যায় ভূমি ভূমি ভাব হয় আমার নবী দাওয়াতি কাজ করার জন্য ক্ষুধা পেটে সেখানে গিয়েছেন দশ দিন দশ রাত পর্যন্ত নবী দাওয়াত দিয়েছেন একটা মানুষ কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই নবীর মনে কেমন ব্যথা কেমন যন্ত্রণা না খা নবী আমার মক্কা থেকে কষ্ট পেয়ে তায়েফে গেলেন আবার নবী বিশ্ব নবী না খেয়ে রিং রোড পার হয়ে দাওয়াত দিতে গেলেন আল্লাহর নবী যখন দাওয়াত দিতে গেলেন দশ দিন দশ রাত পার হয়ে গেছে একটা মানুষও কালেমার দাওয়াত গ্রহণ করে না
পাগল পাগল বলে পাথর মেরেছে জুতা আটকে গিয়েছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করে আমার নবী বলেন ইন্নি লানু বাসলা আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসিনি বদদুয়া করার জন্য আসিনি যিনি নবীকে রহমত বানায় পাঠিয়ে দিয়েছেন তিনি কে চিন্তা করেন কেমন নবীর মন দশটা দিন দাওয়াত দিয়েছে তারপরেও একটা মানুষ কালেমা পড়ে নাই নবীকে পাথর মেরে আঘাত করেছে তারপরেও বদদুয়া করেন নাই আবার নবী বিশ্ব নবী মনটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে এসেছে ওই বছরটা এমন কঠিন বছর ছিল নাম ছিল আমুল হুজুন চিন্তার বছর কষ্টের বছর দুঃখের বছর নবীজির কলিজার টুকরা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর নবী বারবার খাদিজার কথা মনে করেছে ঘরে যখন গিয়েছেন দাওয়াতি কাজ করে প্রায় রাতে নবীকে যেতেন দাওয়াত করে রাতে যাওয়ার পরে খাদিজা প্রথম নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কি ঘুমাও না প্রথম নক করলে কেমন করে খুলে দাও ইয়া রাসূলুল্লাহ কাফিররা আপনার এত বিরোধী নামাজ পড়তে গেলে বুড়ি চাপায় দেয় গর্দান মোবারকের উপর যেখানে সেখানে আপনাকে কষ্ট দেয় যন্ত্রণা করে আমি কেমন করে ঘুমাই আপনি যদি দরজায় এসে নক করেন আমি খুলতে না পারলে কেমন করে মনকে বোঝাব সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাই আল্লাহর নবীর চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওই বছরটা মন যখন ভেঙে গিয়েছে ওই ভাঙা মনটাকে জান্নাত জাহান্নাম দেখায়া নতুন উদ্যমে দাওয়াতি কাজের জন্য যিনি প্রস্তুত করায় দিয়েছেন তিনি কে হাদিস বর্ণিত হয়েছে যেগুলো মিরাজের ব্যাপারে উল্লেখযোগ্য হাদিসগুলো সনদগুলো যদি একত্রিত করা হয় হাদিসের মান হলো মুতাওয়াতির যখন আল্লাহর নবী মিরাজের কথা এসে বললেন তিরিশ জন তখন মুরতাদ হয়ে গেল ইসলাম থেকে চলে গেল আর যারা বিশ্বাস করেছে তাদের মধ্যে এক নাম্বার ছিলেন আবু বকর যাকে আল্লাহ সিদ্দিক বানায় দিয়েছে দামি বানায় দিয়ে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন তিনি কি আমার ভাইরা আমার বন্ধুরা মিরাজের ঘটনা থেকে আজকে কেন আপনাদেরকে বারবার বলছি আমার নবীকে আল্লাহ এত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন চিন্তা করেন সমস্ত নবীদেরকে আল্লাহ নিয়ে আসলেন ওয়ানজালা ঈসা আলাইহিস সালাম মিনাস সামা ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে আল্লাহ অবতীর্ণ করলেন নবীদেরকে আল্লাহ হাজির করালেন فقدمه جبريل عليه السلام আল্লাহর নবীকে দিন ইমামতি শুরু হলো জিবরিল নবীকে সামনে দিয়ে দিলেন সমস্ত নবীদের ইমামতি করে নবীদের নবী আমার শ্রেষ্ঠত্ব দিয়ে যিনি সম্মানিত বানা দিলেন তিনি কে সেই নবীর উম্মত আমরা এত দূরের সফরে গিয়ে উম্মতের কষ্ট হবে যেই নবী হাত্তা তাওয়াররামাত কদামাহু নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন এত পরিমাণ নামাজ যেই নবী পড়তেন সেখানে গিয়েও নবী উম্মতের কথা স্মরণ করলেন উম্মত কেমন করে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়বে উম্মত কেমন করে
الله رب العالمين خففت على عبادي خففت عن عبادي إني مضيت فريضتي فرشتك كنت ٹھیکی إني أمضيت فريضتي وخففت عن عبادي فرجر جائگاتا كنت ٹھیکی آتھے كنت جنی پنچشن بطرے پنچش رکھے پاس کے امون بنا دیلیں پاس اکتو نماز جرہ پرمیں پنچش اکتر ساتھ جنی دی دیمیں تینی کے نبی جی کے اللہ شاب دیکھا لیں এতো কিছু নিয়ে আসার পরেও মানুষ ইসলামের বিরোধিতা করেছে নবীজির বিরোধিতা করেছে ঠিক না বেঠিক ঠিক কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে না আমার ভাইরা আমার বন্ধুরা আজকের মাহফিলে যারা বসেছে একবার চিন্তা করে দেখেন কেমন নবীর উম্মত আমরা কি নিয়ে পড়ে আছি এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ গোটা পৃথিবীর জন্য শ্রেষ্ঠত্ব দিয়ে সমস্ত নবীদের নবী বানায় যিনি কবুল করেছেন তিনি কে আল্লাহ এবার একটু হিসাব করেন একটু হিসাব মিলায়েন আমরা কেমন উম্মত হলাম আজকে এমন উম্মত আমরা হয়েছি বড় দুঃসময় এখন আমাদের জন্য নবীর এমন উম্মত হয়েছি আমাদের ভিতরে আমরা নবীর উম্মত দাবি করে নবীর উম্মত হওয়ার পরেও আমাদের মধ্যে জালেম আছে না নাই আছে জোরে আওয়াজ করে বলতে হবে আছে না নাই আছে এই মেরাজ থেকে শিক্ষা নেন তায়েফের ময়দানে যারা জুলুম করেছিল আল্লাহর নবীকে মিরাজ দিয়ে নবীজির মনটাকে যিনি শান্ত করে দিয়ে বিজয় দিয়েছিলেন তিনি কে কাজী জুলুম মুমিনরা যখন সবর করবে সবরের কারণে মজলুমের ওই সবরের কারণে জালেমকে যিনি তিলে তিলে নিঃশেষ করে দিবেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুরা বিশ্ব নবী মন খারাপ করেন নাই আল্লাহর কাছে সবর করেছিলেন সবরের কারণে যিনি জগতের রহস্য গুলা নবীজিকে দেখিয়েছেন তিনি কে জান্নাত দেখিয়েছে জাহান্নাম দেখিয়েছে এত পরিমাণ জান্নাত জাহান্নামের কথা নবী বলেছে বারবার জান্নাত জাহান্নামের কথা বলতেন আল্লাহ যখন জান্নাত বানালেন ফেরেশতাদেরকে পাঠালেন দেখানোর জন্য যাও জান্নাতটা দেখো ফেরেশতারা দেখে অবাক এত সুন্দর জান্নাত আল্লাহ এত সুন্দর আপনার জান্নাত আপনার সব গোলামগুলো তো জান্নাতে যাবে অন্য কিছু চিন্তা করবে না এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায়া দেখাতে পাঠালেন যাও জাহান্নামটা দেখে আসো জাহান্নাম দেখতে গিয়ে ফেরেশতারা দ্রুত বের হয়ে আসবে আয় আল্লাহ এমন জাহান্নাম আপনি দেখালেন যে জাহান্নামে আপনার কোনো গোলাম এক মুহূর্তের জন্য যাবে না এবার আমার আল্লাহ জান্নাতের উপরে একটা আবরণ দিয়ে দিলেন জাহান্নামের উপরে আরেকটা আবরণ দিয়ে দিলেন যাও এবার জান্নাতটা দেখে আসো ফেরেশতারা এবার জান্নাত দেখার জন্য গেল হুফাতিল জান্নাতু বিল মাকার জান্নাতটাকে আল্লাহ আবরণ দিয়ে পেঁচালেন দুঃখ যন্ত্রণা কষ্ট ক্লেশ জেল জুলুম নির্যাতন নিপীড়ন যখন হবে আপনি মনে করে বুঝে নেবেন এর মাধ্যমে যিনি আপনাকে জান্নাতের জন্য প্রস্তুত করতেছে তিনি কে আমার ভাইরা এবার যখন জাহান্নাম দেখতে গিয়ে
জাহান্নাম চাবার আল্লাহ দিবে মন যা চাবে মনের ইচ্ছা অনুযায়ী যখন কাজ করবেন মনের চাওয়া যখন পুরা করবেন মন যা চেয়েছে তাই যদি আপনি পুরা করেন সাহাবাতের গোলাম যদি আপনি হয়ে যান পশুকে আল্লাহ বানিয়েছে পশুর ভিতরে আকল নাই কিন্তু যৌন চাহিদা আছে ঠিক না বেঠি ফেরেশতাকে আল্লাহ আকল দিয়েছেন যৌন চাহিদা ফেরেশতার নাই পশুর ভিতরে যৌন চাহিদা আছে আকল নাই ফেরেশতার ভিতরে আকল আছে যৌন চাহিদা নাই এই জন্য ফেরেশতার ইবাদতের চাইতে বান্দা যখন ইবাদত করে যিনি সবচেয়ে বেশি খুশি হয়ে যান তিনি কে এই কথাটা কি আপনাদের কাছে নতুন লাগতেছে বান্দার ইবাদতে যিনি সবচেয়ে বেশি খুশি হন তিনি কে এই যে আমরা রজব মাসের শেষ সময় আছে নতুন একটা মাস আসতেছে রজব মাসের পরে কিনা সবাই বলি কিনা আজকে একটা দোয়া আমরা পড়ে ফেলব ইন্টারনেটে চলে যাবে সেখান থেকে দেখে দেখে আবার পড়বেন শাবান মাসের শুরুতে যদি এই দোয়াটা পড়েন একটা দোয়ার কারণে যিনি আপনাকে আমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবে তিনি কে আল্লাহ পড়বেন জোরে চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিলআমনি ওয়ালইমানি والسلامة والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير بطول بصير الله في شرط আমাদেরকে নতুন একটা চাঁদ দিয়েছেন নতুন মাসে এই চাঁদটা আমাদের জন্য শান্তিময় বানায় দেন নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাসূল বলছে এই দোয়া যারা পড়বে তাদেরকে যিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে আল্লাহ আল্লাহ আপনার সন্তুষ্টি চাই যেই কাজে আপনি সন্তুষ্ট ওই কাজ করার তৌফিক দেন আমার মালিক চাঁদের মালিক যিনি তিনি কে এই চারটা যেন আমার আপনার জন্য কল্যাণকর হয় পড়ে না আমিন আমিন আপনাদের মনে খুব কষ্ট হচ্ছে না সারা রাত চলার তো কোনো সিস্টেমই নাই হ্যাঁ ডেইলি প্রোগ্রাম যদি তাও একটা থাকতো তাও চিন্তা ভাবনা করা যেত আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন দোয়াটা পড়ছেন তো ইনশাআল্লাহ এবার এমন কিছু মানুষের কথা শুনেন আমার ভাইরা যাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানায় দিবেন নবীর উম্মতের ভিতরে সেরা বানায় দিবেন তিনি কে শুনবেন ইনশাআল্লাহ এরপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলগুলো নিয়ে যদি বাড়ি যেতে পারেন তাহলে জীবন তিনি সার্থক বানায় দিবেন তিনি কে আমরা মেয়েরাজ আসলে কি করি একটু আলোচনা শুনি অনেকে আবার অনেক রকম অনেক কিছু করে কিন্তু সব কিছু আপনি করলেন শিক্ষা নিয়ে বাড়ি গেলেন নবীজির মেয়েরাজের অন্যতম শিক্ষা হলো আল্লাহ জান্নাত দেখিয়ে দিলেন জাহান্নাম দেখিয়ে দিলেন জাহান্নামের ভয়াবহতা নবী প্রতিনিয়ত বর্ণনা করেছে জাহান্নামের আগুন যদি আঙ্গুলের ভিতরে লাগে কলিজা পুরো ছাই হয়ে যাবে জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা হবে আল্লাহু আকবার সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যাদের জন্য জাহান্নামের আগুন হারাম এর মধ্যে প্রথম শ্রেণী হলো যেই লোকটা ঈমান আনবে সাধারণ ঈমান নয় আইয়ুম কাফিনারি ফায়ুহরাক এমন ইমানদার আগুনে জ্বালাবে পুড়াবে মারবে কাটবে জেলে নিবে জুলুম অত্যাচার নির্যাতন করা হবে এক তিল যদি ইমানের পথ থেকে নড়াতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইমানের কারণে জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন বলেন আল্লাহু আকবার
কথাটা আমার নবীজির কথা কার কথা আরো জোরে বলেন কার কথা এক নাম্বার যদি আপনি ইমানের উপরে অটল থাকেন এমন ইমানদার হন বিলালের ইমানের বয়স ছিল মাত্র অল্প কয়েকদিন চাবুক দিয়ে পিটিয়েছে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে যেই কাবা এখন আমি আপনি তাওয়াফ করি এই জায়গায় হযরত বিলালকে বেঁধে পিটানো হয়েছে রক্তগুলা ফিনকি দিয়ে পড়েছে ক্ষীণ আওয়াজে আহাদ আহাদ বলেছে জালেমরা কেমন জালেম হয় চিন্তা করে জুড়ে যেন আওয়াজ না করতে পারে পাথর চাপা দিয়ে রেখেছে অল্প আওয়াজে আহাদ আহাদ বলেছে এই আওয়াজ যার কাছে কবুল হয়ে গেছে তিনি কি আমার ভাইরা যারা এখানে বসেছে খেয়াল করে চিন্তা করে সেই বিলালের আওয়াজ নবীজি যখন মিরাজের রজনীতে জান্নাতে গেলেন বিলালের আওয়াজ শুনলে কারণ বিলাল ইমানের মূল্য এমন ভাবে দিয়েছে এই মূল্যের কারণে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে দুই নম্বরে আসেন আমার ভাইরা আল্লাহর যে গোলাম এখানে বসেছেন মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ যার পা গোলা ধুলায় দূষিত হয়েছে দিন বিজয়ের জন্য ইসলাম কায়েমের জন্য ঘর থেকে বের হয়েছে পায়ের ভিতরে ধুলা লেগেছে আল্লাহর নবীর হাদিস সত্য আপনার জন্য দুইটা পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে আজকের মাহফিলে যারা এসেছেন পায়ের মধ্যে ধুলা লেগেছে হেঁটে হেঁটে এসেছেন গাড়ি দিয়ে এসেছেন দূর থেকে এসেছেন এই অবদান টুকুর কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিয়ে কবুল করবেন তিনি কে কয় নাম্বার এমন কি অন্য হাদিসের ভিতরে এসেছে সাআ মিনান নাহার দিনের কোন একটা অংশে রাতের কোন একটা অংশে যে কোন সময়ে দিন বিজয়ের স্বপ্ন নিয়ে একটু সময় যদি আপনি কাটান এতটুকুর কারণে যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে এবার আসেন তিন নম্বরে আমার ভাইরা মান হাফাযা আলা সালাওয়াতিল খামস পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে আলা উযুইহা সুন্দর করে ওযু করে জোরে বলেন কি করে ওযুর ভিতরে নাকের মধ্যে পানি দেন কয়বার মাথা মাসে করেন কয়বার কয়বার জোরে কোন কয়বা এরপরে আমার ভাইয়েরা পা ধৌত করেন কতবার পা ধৌত করেন কতবার কেমনে ধৌত করেন এই আলেম ওলামারা কোন কয়বার হ্যাঁ দেখছেন গিটে গুটে যদি পানি না পৌঁছে যতক্ষণ লাগে ধুইতে থাকে আর এই জন্য খিলাল করে ধোবেন ইনশাআল্লাহ একটু আঙ্গুল দিয়ে ভালো করে খিলাল করে ধোবেন পরের ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা সুন্দর করে ওযুটা করেন নবীজির মিরাজের শিক্ষাটা কাজে লাগান আমদাইতু ফরিদতি وخففت عن عبادي পঞ্চাশের জায়গা কিন্তু আল্লাহ ঠিকই রেখে দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যিনি পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দিবেন তিনি কে ও মিয়া চিন্তা করেন যারা নামাজি এই যে স্টেজে যারা বসা আছেন সামনে বসা আছেন আমি তো দেখতে পাচ্ছি আজকে অধিকাংশ নামাজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতে পারলেন না ওয়াজ কি বুঝতেছেন না নাকি আপনারা
الحمد لله গেল করে জোরে الحمد لله বলেন সাতক্ষীরার লোক কি শুধু নামাজ পড়ে না আরো কিছু করে তাও তো একজন বলেছে এই এলাকায় দাওয়াত দিয়েছে কি সাতক্ষীরার মানুষ একজন বলছে ইসলামের ঘাঁটি আপনারা কি মানুষ আমি তো বুঝতেছি না সবাই বলে সাতক্ষীরার মাটির একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে না আছে এটা কি খালি মুখে মুখে না অন্তরে আছে তো আছে কাজে কর্মে আছে মুসলমান আমরা চাই জমিনটা যার আইন চলবে না আর আসতে পারেন আইন চলবে না আল্লাহর আইন যদি চালাতে হয় মান হাফাযা আলা সালাওয়াতিল খামস আগে আপনার পায়ের ভিতরে ধুলা লাগান দিনের দাওয়াত দেন নামাজ প্রতিষ্ঠা করার সংগ্রাম করেন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠা যদি করতে পারেন হারামাহুল্লাহু আলাইহি তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে সুন্দর করে ওযু করলেন আলা ওয়াক্তিহা ওয়াক্তমত নামাজ পড়লেন ওয়া রুকুইহা সুন্দর করে রুকু করলেন ওয়া সুজুদিহা সিজদা করলেন সব সুন্দর করে যখন করবে ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়েছে অনেকে দেখবেন কপালের ভিতরে কর পড়ে গেছে মাইকে বক্তৃতা দিতে নিলে বলবে সত্তর বাহাত্তর রাকাত নামাজ অতিরিক্ত পড়ি তাহাজ্জুদ মিস করি না আপনি যদি বক্তব্য দেওয়ার জন্য পড়ে থাকে এটা আল্লাহর কাছে কবুল হবে না ঠিক না বেঠি যদি ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই আল্লাহর জন্য পড়েন যিনি আপনাকে এটার জন্য জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ কয় নাম্বার এক নাম্বার কি হুজুর ভুলে গিয়েছ ও তা বলার জন্য তো বসি না ওরা শূন্যতা বাড়ি নিয়ে যাওয়া দরকার কি এক নাম্বার কি সবাই বলতে হবে এক নাম্বার কি দুই নাম্বার কি হ্যাঁ দুই নাম্বার হচ্ছে দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে তিন নাম্বার কি এবার আসেন আমার ভাইয়েরা চার নাম্বারে মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান যেই লোকটা চল্লিশ দিন নামাজ পড়বে ইউদ্রিকু তাকবীরাতাল উলা তাকবীরে উলার সঙ্গে চল্লিশ দিন নামাজ পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার চল্লিশ দিন তাকবীরে উলার সঙ্গে দাঁড়ায় যাবে মজবুক হবে না ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে লোকটাও যদি চল্লিশটা দিন আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতে পারে আল্লাহ তাকে দুইভাবে মুক্তি দিবে বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মাফ আরেকটা হচ্ছে মুনাফিকি থেকে মাফ বলেন আল্লাহু আকবার কয় নাম্বার এখন আমি প্রশ্ন করি আমরা তাবলিগের সিল্লাতে এক সিল্লার সাথী হোক খুব ভালো কথা আমরা যারা সিল্লা দিই এই সিল্লা দেওয়ার সময় টার্গেট নেন চল্লিশ দিন আপনি তাকবীরে ওলার সঙ্গে নামাজ পড়বেন দিনের কর্মীরা টার্গেট নেন চল্লিশ দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ পড়বেন আমার তরুণেরা টার্গেট নেন দিন কায়েমের জন্য চল্লিশ দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ পড়বে দিন কিন্তু এমনি এমনি প্রতিষ্ঠিত হবে না বহু অবদানের পর দিন প্রতিষ্ঠিত হবে সবার ঐক্য বড় প্রয়োজন ওই ঐক্যবদ্ধ ইসলামী আন্দোলন যখন গড়ে উঠবে দিনের পতাকা যিনি পাক পাক করে উড়ায় দিবেন তিনি কে আর দূরে থাকতে চাই না ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সহজ করে দাও কঠিন করো না বাশশিরু ওয়ালা তুনাফফিরু শুভ সংবাদ দিয়ে বুকে টেনে নাও দূরে ঠেলে দিও না ঠিক না বেঠিক
আমরা দেখতে পাই এখন লেবেল লাগানো কিছু আলেম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা দুঃসাহস করছো উবাই বিন সালুলের মতো তোমাদের পরিস্থিতি হবে নিন্দাবেধি সেমিনার করে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যেই জমিনে দ্বীন কায়েমের কর্মীরা রক্ত দেয় ওই জমিনে ইল্লাত খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকা উড়বে আটকে দিতে পারবে না পারবে না এবং পারবে না বিশ্বাস করেন আপনারা জোরে বলেন বিশ্বাস করে এই জন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন দিন কায়েমের জন্য 40 দিন তরুণেরা টার্গেট নিয়ে নেন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে আপনি নামাজে দাঁড়ায় যান 40 দিন যদি এইভাবে নামাজ পড়তে পারেন যিনি আপনাকে জাহান্নাম হারাম বানায়া কবুল করবেন তিনি কে কয় নাম্বার আরো জোরে বলেন কয় নাম্বার মুরব্বি একটা আঙ্গুল দেখাইছে কয়টা আঙ্গুল এটা দেখান সাতক্ষীরার লোক এটা দেখান কাজে লাগবে এখন বিশ্ব ইসলামী নেতৃত্ব যারা দিচ্ছে নেতারা কয় আঙ্গুল দেখায় আমার ওয়াজ কি আপনারা নতুন শুনেন নাই বলেন কয় আঙ্গুল আরো জোরে বলেন কয় আঙ্গুল ইহুদিরা দেখায় দুই আঙ্গুল আমরা দেখাই ইহুদিরা দেখায় আমরা দেখাই ওরা দুই আঙ্গুল দেখায় কেন ওরা বলে এটা শয়তানের শিখ একটু হাতটা উঠা এটা আজকে শিখে যা কয় আঙ্গুল আগে দেখাইতো এইভাবে ভি এটা ভিক্টোরি এটাও আমাদের এখন শেষ এখন এটা আমাদের কেউ আর দেখায় না এখন আমরা দেখাই نصر من الله وفتح قريب এই এক আঙ্গুলে হচ্ছে নাসর দ্বিতীয় আঙ্গুলে মিনাল্লাহ তৃতীয় আঙ্গুলে ওয়াফাতহুন চতুর্থ আঙ্গুলে কারীম যিনি আমাদেরকে অচিরেই সাহায্য করবেন বিজয় দিবেন তিনি কে আমরা দেখাবো কয়ঙ্গর জন্য মুরসি রহিমাহুল্লাহ যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তিনি চার আঙ্গুল দেখান রজব তাইয়েবের দোকান প্রায় প্রায় চার আঙ্গুল দেখান ডক্টর মোহাম্মদ বাদিয়া তিনি চার আঙ্গুল দেখান ইউসুফ কারদাবি তিনি চার আঙ্গুল দেখান এজন্য আমরা দেখাবো কয় আঙ্গুল এই পৃথিবীর বড় বড় সব ওস্তাদরা চার আঙ্গুল দেখান ডক্টর আরিফি তিনিও চার আঙ্গুল দেখান আমরা দেখাবো কয় আঙ্গুল আর ইহুদিরা দেখায় কয় আঙ্গুল জন সিনা দেখায় কয় আঙ্গুল এক কথা কর খেলার পরে দেখবেন তিন আঙ্গুল এভাবে উঁচা করে দেয় মানে কি মানে তৃতীয়বার তারা মনে করে আল্লাহ তার স্ত্রী মারিয়াম বলেন নাউজুবিল্লাহ তার সন্তান ঈসা জোরে বলেন নাউজুবিল্লাহ এই তৃতীয়বাদকেও প্রমোট করব না দুই আঙ্গুল হচ্ছে শয়তানের শিখ এই দুই আঙ্গুল দেখাবো না দেখাবো কয় আঙ্গুল আর জোরে বলেন কয় আঙ্গুল কষ্ট হচ্ছে কয় নাম্বারে আসি ভুলে গেছি হুজুর কয় নাম্বারে আসি এক নাম্বার ইশরে মাহফিল আলহামদুলিল্লাহ মনোযোগের মাহফিল এক নাম্বার কি এই দূর থেকে কারা এসেছেন একটু হাত তুলেন তো দেখি সব দূর থেকে এসেছে এই এলাকার মানুষ আসলে একটু উল্টাপাল্টা নাকি আপনারা কোন জায়গা থেকে আসছেন সবাই মনিরামপুর থেকে কারা কারা এসেছেন একটু দেখি তো মনিরামপুর থেকে আসছেন আল্লাহ অনেক দূর কিন্তু মনিরামপুর চিনেন না কেশবপুর থেকে কে আসছে দেখি
الزنادة تيكي أرسل دكي الله الله تمارا غلام كي ديرگو پر سفر ركار نالا تمي نجات دي جنتي بنائي دي پر نامي تمي کون تيكي أشيسو حلود گنزي ها وزوشور زنا تيكي الله ياكي باري باقشا مانش الله تمي قبول کرو منظور کرو پر نامي پر نمبر آسي এরপরে আমার ভাইরা চলেন পাঁচ নম্বরে চলে যাই যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন যদি হারাম হয় আপনি সেরা হবেন জান্নাতি হবেন নবীর উম্মত হবেন বলেন আল্লাহু আকবার কয় নাম্বার পাঁচ নাম্বার এখনো আইনান লা তামাসসুহুমান না দুইটা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে আমার ভাইজান যে পাশে বসা আছে এই মাহফিলে বসে আল্লাহর অনেক গোলাম কেঁদেছেন যত ফোঁটা চোখের পানি পড়েছে যদি আল্লাহর জন্য কাঁদতে পারেন যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে عين بكت من خشية الله الله ভয়ে যেই চোখ কাঁদবে যেই চোখের পানিগুলো আল্লাহর ভয়ে ঝরবে আল্লাহর কসম ওই চোখের মানুষটাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন তিনি কে কথা কি বুঝে আসছে বুঝে আসছে এই চোখটা দিয়ে আল্লাহর জন্য কাঁদবে মাঝে মাঝে চিন্তা করবেন কান্নার পানিটা কেমন একটা অদ্ভুত পানি কান্নার পানিটা কেমন একটা দামি পানি আল্লাহর নবী আল্লাহর কাছে ফুপায় ফুপায় কাঁদতেন কান্নার সময় আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদু ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম আমার মাও তো আপনার বান্দি আপনার সিদ্ধান্তগুলো চূড়ান্ত আপনার সিদ্ধান্তগুলো ফয়সালা করুন যত নাম আপনার আছে আল্লাহ আমি ওই নামগুলো ধরে আপনাকে ডাকি যত নাম আপনার আছে ওই নামগুলো ধরে ডাকছি যত নাম আপনি শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি আপনার কোন গোলামকে জানিয়েছেন ওই নাম ধরে ডাকছি যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে ডাকছি القرآن ربيع قلبي اي قرآن كابني امار ردوير بشند بنا يدن قرن الله ونور صدري امار بقو دكانو كتو بنا يدن وجلاء حزني دشتنتا قولا دور قردين پرشامي مقت بنا يدن نبي الله ركت حيران پرشان ہوئے كاتن عينان لا تمسوه من نار দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখের মানুষকে যিনি মাফ করে দিবেন তিনি কে ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ যেই মানুষটা রাত জেগে জেগে হয়রান পেরেশান হবে ওই মানুষটাকে যিনি মাফ করে দিবেন তিনি কে কয় নাম্বার সবাই বলেন কয় নাম্বার আরো জোরে বলেন কয় নাম্বার এবার আসেন ছয় নম্বরে আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে কুল্লু করিবিন সাহলিন লাইন নবীর উম্মত যারা হয়েছেন বেয়াদব হবেন না নবীর উম্মত যারা হয়েছে অহংকার দেখাবেন না আপনি যদি এমন আলেম হন
আপনি ডান দিক দিয়ে হাঁটেন মানুষ আপনাকে ঘৃণা করে বাম দিক দিয়ে হাঁটে এমন ভক্ত কিছু লোক এখন সমাজের ভিতরে আছে না না লিবাসদারি কিছু ভক্ত যাদের কারণে মাদ্রাসা শিক্ষা চরম অপমান হচ্ছে এই কিছুদিন আগে একজন চরম ভাবে একটা ছাত্রকে পিটিয়েছে আর আমরা একটা হাদিস প্রচার করছি যে যেখানে উস্তাদ মারবে ওই জায়গা জান্নাতে যাবে কোথায় পেয়েছেন আপনি কে দিয়েছে আপনাকে অধিকার হযরত আনাস নবীজির খাদেম ছিলেন জীবনে কোনোদিন আল্লাহর নবী তাকে বলেন নাই কাজটা কেন করছো এই কাজটা কেন করো নাই নিজের আনাস নিজের পরিবার ছেড়ে এসে যেতে চায় না নবীর প্রেমে পড়ে গিয়েছে ছোট্ট আনাস আর আমাদের হুজুর গুলা মাঝে মাঝে এমন পাপিষ্ট হয়ে যায় পা দিয়ে চেপে ধরে এরপরে ছাত্রকে মারে যে এইভাবে মেরেছে রাষ্ট্রীয়ভাবে জনগণের সামনে তাকে পেটানো দরকার ঠিক না বেঠি এই বর্ণনা তুমি কোথায় পাইছো মানুষগুলোকে মানুষের সন্তানকে এইভাবে মারার অধিকার তোমাকে কে দিয়েছে যেখানে জেনা করলে শরীয়তে তার শাস্তি নির্দিষ্ট হদ আছে অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর মেরে তাকে মেরে ফেলতে হবে চুরি করলে নির্দিষ্ট হদ আছে মদ পান করলে পর্যন্ত ব্যত্রাগাদের নির্দিষ্ট হদ আছে আর এমন কি অপরাধ করলো আপনি তাকে এক দেড়শো ব্যত্রাগাদ করবে ওই জালিয়াত নামের ব্যক্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি দেওয়া দরকার ঠিক না বেঠি আবার ভালো ভালো কিছু আলেম আছে এমন আলেম আছে আপনারা হয়তো দেখেন নাই ছাত্রদেরকে গোসল করায় দেয় গায়ে তেল মেখে দেয় ঠিক বাপ যেমন সন্তানকে আদর করে এইভাবে করে আদর করে এমন শিক্ষক আছে না বেতন হয়তো পাঁচ হাজার টাকা পায় ওইটাও এমন আলেম আছে আমার চোখে দেখে আছে ওইটাও ছাত্রদের পিছনে ভেঙে ফেলে ছাত্ররা অনেক বড় বড় পর্যায়ে যখন যায় তখন ওই উস্তাদ গুলারে মনে করে ওই যে উস্তাদের কাছে শিখছিলাম আজও তো আমাদের এমন অনেক উস্তাদের কথা মনে পড়ে যারা আমাদেরকে টাকা পর্যন্ত দিয়েছে মিশরে পৌঁছি সময় বাড়ি থেকে টাকা নিয়ে নেয় এমন হয়েছে উস্তাদ কেমন ছিলেন চিন্তা করে আমার চেহারার দিকে তাকাই বলছে যে ছেলেটার মনে হয় টাকা নাই পড়া শেষ তিনি ডাক দিয়ে পকেট থেকে টাকা বার করে দিয়েছে নে ওইটা তোমার কাছে রাখো ওইটা তোমার হাদিয়া কিতাব কিনে নিও যা ইচ্ছা মনে চায় খেয়ে নিও এই আচরণটুকু যদি আমরা আমাদের সন্তানদেরকে দেখাতে পারি আগামী দিনের নেতৃত্ব দিবে আলেমেরা ঠিক না বুঝি মানুষ এখন অনেক সম্ভ্রমী সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে চায় কিন্তু আমরা যদি এইভাবে গরুর মতো পেটায় সমাজের এক শ্রেণীর নিন্দুক থাকে হলুদ সাংবাদিক থাকে তারা শুধু এইটাকেই ধরবে ধরে মাদ্রাসা শিক্ষার বিপরীতে লেগে যাবে ঠিক না বুঝি তো আমরা কয় নম্বরে জানি আছি কয় নাম্বার কয় নাম্বার এই যে একটা ইয়ং দেখাইছে ছয় নাম্বার আমি খুব খুশি হয়েছিল বাবা এরকম একটা যুবক দেখাইছে কয় নাম্বার এবার যুবকরা দেখাও কয় নাম্বার এবার মুরব্বীরা দেখান কয় নাম্বার ছয় নাম্বারটা জানি কি হুজুর ভুলে গিয়েছে তাই এত কথা বলেছেন মনে থাকে না কি কি ছয় নাম্বার কি ছয় নাম্বার হচ্ছে কুল্লু করিমিন সাহলিন লাইল এই আরবিটা জানি কে বলছে এখানে দেখি কে বলছেন সাহলিন লাইল কে বলছেন একটু হাত তুলে তো দেখি না অসুবিধা কি এখানে কিন্তু অনেক আলেম ওলামা আছে আপনারা মনে করেন না যে সব একেবারে সাধারণ লোক বসা আছে আমাকে পড়াতে পারে এরকম বহু আলেম এখানে বসা আছে বসে বসে কথাগুলো শুনতেছে আর দোয়া করতেছে এটা একটা বড় বিষয় প্রত্যেকটা চোখের চাহনির ভিতরে এক একটা দোয়া আছে এই দোয়াগুলো আপনারা উপলব্ধি করতে না পারলেও আমি যখন অসুস্থ থাকি আমি উপলব্ধি করি যে মানুষ দোয়া করতেছে আর যিনি মুহূর্তের ভিতরে সুস্থ করে দিয়েছেন তিনি কে এমন হয়েছে মাথা ঘোরাচ্ছে কষ্ট লাগতেছে আজকে অনেক খারাপ লাগতেছিল মানসিকভাবে আজকে মনটা অনেক খারাপ ছিল
কিন্তু যখনই এখানে বসেছি একটু পরিবেশটা প্রথম থেকে খারাপ ছিল এরপরেই যিনি মুহূর্তের ভিতরে পরিবেশটাকে সুন্দর গোছানো বানায় দিয়েছেন তিনি কে কত নম্বরে আছি আপনি যদি এমন চরিত্রের হতে পারে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে এলাকার মানুষ আপনাকে ভালোবাসে আপনার নামে নানা অপবাদ দিয়েছে আপনাকে মানুষ ভালোবাসে আপনাকে মানুষ ভুলে নাই আপনার জন্য রাত জেগে জেগে মানুষ কাঁদে আপনার জন্য মানুষ এখনো ফরিয়াদ করে আপনার জন্য যখন কাঁদছে যখন ফরিয়াদ করতেছে আপনার জন্য যখন হৃদয় থেকে দোয়া করে আপনি বুঝেন যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে নেতা জোর করে হওয়া যায় না জনপ্রিয়তা জোর করে নেওয়া যায় না মানুষের কলিজার ভিতরে জোর করে যাওয়া যায় না আপনি যদি কলিজার ভিতরে ঢুকতে পারেন বুঝবেন যিনি ভালোবেসে জাহান্নাম হারাম বানাচ্ছেন তিনি কে কলিজার ভিতরে ঢুকে এরপরে সাত নম্বর আমার ভাইরা মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ তিন তিনজন সন্তান আপনি দাফন করলেন তিনজন সন্তান আপনার মারা গেল আমার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাড়ে সাত মাসে মায়ের পেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তানের মরে যাওয়া পিতা মাতার জন্য কত বড় কঠিন বিষয় আল্লাহ নবী পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি কাঁদেন নবীজি বললেন ইন্নাল আইনা ইয়াদমা চোখগুলো অশ্রুসিক্ত হয় সন্তানের জন্য বড় মায়া লাগে ওয়াল কলবা ইয়াহজান হৃদয়টা চিন্তিত হয় আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগ করবে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয়ে যেতে হবে যিনি তিন তিনটা সন্তান মরে গেলে বাবা ধৈর্য ধারণ করেছে মা ধৈর্য ধারণ করেছে রেজাল্ট হিসেবে যিনি আপনাকে আমাকে জাহান্নামের আগুন হারা বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আর থাকলো কয়টা গেছে কয়টা বাকি আছে একটা কয়টা জোরে বলেন কয়টা আর জোরে কয়টা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যাবে তাকে যিনি জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে এখন এটা তো আমরা সবাই চাই হুজুর আমার যদি একটু কালেমা নসিব হয় এটা তো সবারই চাওয়া কিন্তু কালেমা কার নসিব হবে সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন জমিনে দিন কায়েম হোক আপনি চান নাই এই 92% মুসলমানের দেশে কয়জন মুসলমান চায় কুরআন দিয়ে রাষ্ট্র চলো দেখেন এই হাত তুলতে গিয়েও কয়জন উঠে যাচ্ছে যে হুজুর এটা আমরা চাই না চান ধরে বলেন চান সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলে যারা যারা এই কথার উপরে ঠিক হাত নামান এই কোরআন আপনি চাইলেও এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না চাইলেও চলবে আপনি হাজার বিরোধিতা করবেন আপনার বিরোধিতা আস্থা করে নিক্ষিপ্ত হবে আল কোরআনের রাজ কায়েম হবেই হবে ঠিক না ঠিক এটা আমার কথা না আমার কথা হলে আপনি গলা চাইবে ধরতে আমি সরল সহজ মানুষ আলেমদের ক্ষমতা নাই গলা চাইবে ধরলে চুপ থাকতাম কিন্তু আল্লাহ নিজে বললেন والله متم نوره ولو كره الكافرون كافر না চাইলেও
কোরআনের আলো যিনি প্রজ্বলিত করে ইসলামের বিজয় দিবেন তিনি কে আমার ভাইরা সেই বিজয়ের জন্য মিরাজ হলো যিনি মিরাজ দিন নতুন উদ্যমে নতুন নবীর কাজগুলোকে প্রমাণ করে দিন বিজয়ের দিকে নবীজিকে বহু দূর এগিয়ে দিলেন মহা সত্যের সন্ধান দিয়ে দিলেন তিনি কে আজকের মাহফিল থেকে জেনে যাওয়ার চেষ্টা করি কার কার কালেমা নসিব হবে না জেনেই চলে যাবে কার কালেমা নসিব হবে যদি এক কথায় হাদিস থেকে বলি সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে বুঝবো আমার শেষ ভালো হবে কিনা আল্লাহর নবী বললেন আইওয়াফিকহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি যার জীবনে ভালো ভালো কাজের অভ্যাস থাকবে ঘুমানোর আগে যে লোকটা ইহতিসাব করবে আত্মসমালোচনা করবে কি কি ভালো কাজ করলাম কি কি মন্দ কাজ করলাম এমন হিসাব যে করবে তাকে যিনি কালেমা নসিব করায় জান্নাতি বানায় দিবেন তিনি কে আজকের মাহফিল থেকে ক্ষুদ্র কথায় অল্প কথায় প্রথমে বললাম ঈমান দ্বিতীয়ত বললাম দিন প্রতিষ্ঠার জন্য বের হওয়া তৃতীয়ত বললাম নামাজ চতুর্থত নামাজ তাকবীরুল্লাহর সঙ্গে পঞ্চম কি হ্যাঁ এমন হবেন মানুষ আপনাকে ভালোবাসবে ষষ্ঠ চোখের পানি সপ্তম হ্যাঁ হ্যাঁ তিন তিনটা সন্তান দাফন করছে বুকে পাথর বেঁধে ধৈর্য ধারণ করছে এটার কারণে যিনি জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে এরপরে অষ্টম কালেমা যার জবান দিয়ে নসিব হবে তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে বসা প্রত্যেকটা গোলামকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন হেফাজত করে পরে না আমিন আজকে কান্না জড়িত কণ্ঠে চোখের পানি মিশ্রিত দোয়া আল্লাহর কাছে করতে চাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় ফরিয়াদ যেন কবুল করে হাত উঠাচ্ছে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آية الله تعالى برعشاني أبنى الخلم رأشتي رب العالمين مولا كريم رجب مشير الشيش ويكون أمراتي আয় আল্লাহ আপনি আপনার হাবিবকে মিরাজ নিয়েছিলেন ইসরা ওয়াল মিরাজ সংগঠিত হয়েছিল রাত্রিকালীন ভ্রমণ করেছিলেন বড় আদর করে আপনার আপন হাবিবকে মহব্বত ভরে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন আয় আল্লাহ তাআলা যেই নবীর সম্মানে আমরা উম্মত হতে পেরেছি যারা যারা আজকে এখানে বসেছি সবটুকুনের সওয়াব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায় দাও আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি মালি দুইটা হাতের দিকে তাকায় দেখেন এই হাত কত গুনাহ সাক্ষী এই চোখ কত গুনার সাক্ষী এই জবান কত গুনার সাক্ষী এই কান কত গুনার সাক্ষী আয় আল্লাহ দয়া করে মায়া করে গুনাহ মাফ করে জান্নাতি বানা রব্বুল আলামিন